তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয় তোমা খালেক চেয়ারম্যানের বাড়ি এটা না দর্শক আজকের ভিডিওতে থাকছে শাকিব খান কেন প্রতিচ্ছবিতে কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার দাবি করেছেন অভিনেত্রী বাঁধন এবং টাবু অভিনীত বলিউডের খুফিয়া সিনেমার মুক্তির তারিখ পূজাচেরি স্বপ্নের নায়ক জায়েদ খানের সবগুলো ছবি কেন তার রুমের দেয়ালে লাগানো তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়ক ছিলেন শাকিব খান গেল কয়েক বছর ছবি প্রতি 40-50 লাখ টাকা হাঁকালেও এবার তার দ্বিগুণ পারিশ্রমিক বাড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে নতুন ছবিগুলো যেমন বুঝে শুনে নিচ্ছেন তেমনি পারিশ্রমিকও নিচ্ছেন ছবি প্রতি কোটি টাকা আমি বিশ্বাস করি না শুনতে অনেকটা বিস্ময়কর লাগলেও এমন সিদ্ধান্ত নিয়েছেন ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান নিজের পারিশ্রমিক নিয়ে শাকিব খান মুখ না খুললেও খোঁজ নিয়ে জানা যায় কয়েক বছর আগে বছরে 10-12 সিনেমা করতেন তিনি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলে ফেলা এই চিত্র তারকা এখন বছরে ছবি করার সিদ্ধান্ত নিয়েছেন বড় জোর 3-4 সেগুলো আবার হতে হবে সময় উপযোগী এবং যেগুলো একযোগে বিশ্বব্যাপী মুক্তির নিশ্চয়তা থাকবে সম্প্রতি বদিউল আলম খোকনের নীলদরিয়া নামের একটি ছবিতে কাজের কথা থাকলেও শেষ পর্যন্ত ফিরিয়ে দিয়েছেন শাকিব খান পরিচালক খোকনই গণমাধ্যমে জানিয়েছেন শাকিব খান 1 কোটি টাকার নিচে ছবি করবেন না 40 লাখ টাকা অগ্রিম নিলেও তিনি শেষ পর্যন্ত 1 কোটি চাইছেন এ ব্যাপারে শাকিব খানের মন্তব্য পাওয়া যায়নি তবে তার ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায় দেশ বিদেশে প্রিয়তমা ম্যাসিভ হিট হয় শাকিব খানের ক্যারিয়ারের গতিপথ পরিবর্তন হয়ে গেছে তিনি যুগের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে বদ্ধপরিকর এজন্য তিনি নতুন সিনেমা নির্বাচনে ভীষণ চুচি এমনকি মুক্তির তারিখ নির্ধারণ করে বেছে বেছে ছবি হাতে নিচ্ছেন সূত্রটি আরও জানাচ্ছে FDC ও ছোট পর্দার একাধিক নির্মাতা প্রযোজক শাকিব খানের শিডিউল নিতে যোগাযোগ করছেন কিন্তু তিনি সবকিছু জেনে বুঝে ছবি হাতে নিচ্ছেন সেই সঙ্গে শাকিব খান তার দর্শকদের চাওয়াকে প্রাধান্য দিয়ে নতুন সিনেমার পাশাপাশি নিজের ফিটনেসে আমূল পরিবর্তন আনছেন এদিকে দর্শকপ্রিয়তা থেকে বাজার কাটতি সব দিক থেকে শীর্ষে থাকায় শাকিব খান তার পারিশ্রমিক বাড়াচ্ছেন সর্বশেষ ঈদে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা ছবিটি 40 কোটির উপর ব্যবসা করায় শাকিব তার চাহিদা আরও একবার প্রমাণ করেছেন সিনেমার পাশাপাশি শাকিবের ছবির গানগুলো ফেসবুক ইউটিউব থেকে রেকর্ড পরিমাণ ভিউ দেখা গেছে OTT রাইটস এবং টিভিতে শাকিবের ছবির ব্যাপক চাহিদা যা রীতিমতো অবাক করার মতো শুধু তাই নয় সিনেপ্লেক্সে শাকিবের দর্শক নেই বলে যে অপবাদ ছিল সেটাও এবার প্রিয়তমার মাধ্যমে ঘুচিয়ে দিয়েছেন শাকিব জানা গেল টাবু বাঁধনদের খুফিয়া মুক্তির তারিখ আগামী সোমবার আসছে খুফিয়া ট্রেলার মুক্তি আসছে অক্টোবরে বলিউডের সিনেমায় অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন নেটফ্লিক্সের জন্য নির্মিত সিনেমার নাম খুফিয়া নির্মাণ করেছেন ওমকারা ও হায়দার খ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ সেই সিনেমায় বাঁধনের সহ অভিনেতার নামও সবার জানা এবার জানা গেল সিনেমাটির মুক্তির তারিখ বৃহস্পতিবার নেটফ্লিক্স একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ করে খুফিয়া মুক্তির তারিখ প্রকাশ করেছে জানিয়েছে আগামী মাসে আসছে বহুল প্রতীক্ষিত সিনেমাটি অর্থাৎ অক্টোবরের 5 তারিখে নেটফ্লিক্সে দর্শক সিনেমাটি দেখতে পারবেন শুক্রবার দুপুরে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করে নেটফ্লিক্স জানিয়েছে 3 দিন পর অর্থাৎ আগামী সোমবার আসছে খুফিয়া ট্রেলার এর আগে গেল বছর বেশ কয়েকটি টিজার প্রকাশ করে নেটফ্লিক্স এর একটি টিজারে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বাঁধনের চরিত্রের স্বরূপ উন্মোচন করে তার চেয়ে বড় চমক হল বাঁধনের চরিত্রটি কাব্যময় ভাষ্যে যিনি উন্মোচন করেন তিনি এই ছবির কেন্দ্রীয় চরিত্র বলিউডের তারকা অভিনেত্রী টাবু খুফিয়ায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন টাবু এই ছবির মাধ্যমে প্রথমবার বলিউডের সিনেমায় পা রাখতে যাচ্ছেন বাঁধন সিনেমায় টাবু ও বাঁধন ছাড়াও দেখা যাবে আলী ফজল ওয়ামিকা গাব্বি আশিস বিদ্যার্থী সহ অনেককে সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস স্কেপ টু নোহায়ারের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে খুফিয়া একটি সাক্ষাৎকারে নির্মাতা বিশাল ভরদাস জানিয়েছিলেন এটি একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার ঘরানার ছবি ভারতীয় চলচ্চিত্রে এই মানে থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি দর্শক শুরু হয়েছে নতুন ছবি লিপস্টিকের শুটিং ক্যামিও চরিত্রে জায়েদ খান চিত্রনায়ক জায়েদ খান পূজাচেরির স্বপ্নের নায়ক তার ঘর জুড়ে শুধু জায়েদ খানের ছবি কোথাও জায়েদ খানের শুটিং হচ্ছে শুনে সেখানে প্রাণপণ ছুটে যায় তাকে এক নজর দেখতে বাস্তবে নায়িকা পূজাচেরি কতটা জায়েদ ভক্ত তা জানা না গেলেও পর্দায় তাকে এমন চরিত্রেই দেখা যাবে সিনেমাটির নাম লিপস্টিক কামরুজ্জামান রুমান পরিচালিত এই সিনেমাটি জায়েদ ভক্ত এক নারীকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে বলেই খবর রবিবার এই সিনেমার শুটিং শুরুর আগে লোকেশনে থেকেই জায়েদ খান কথা বললেন সংবাদকর্মীদের সাথে লিপস্টিক সিনেমায় চিত্রনায়ক জায়েদ খান স্বনামে অভিনয় করেছেন এটা তার জীবনের অন্যরকম ব্যতিক্রমী একটি ঘটনা হয়ে থাকবে বলে এ সময় জানান জায়েদ জায়েদ খান বলেন এই ছবির গল্পটা আমাকে কেন্দ্র করে আবর্তিত এই জিনিসটা আমাকে খুব আবেগ আপ্লুত করেছে সব সিনেমায় তো নায়ক হিসেবেই কাজ করি কিন্তু এটা ব্যতিক্রম এই সিনেমায় আমাকে সুপারস্টার হিসেবে দেখানো হয়েছে চরিত্রটি নিয়ে আমি সত্যিই খুব এক্সাইটেড লিপস্টিকে জায়েদ খান ও পূজাচেরি ছাড়াও অভিনয় করছেন মিশা সদাগর আদর আজাদ প্রমুখ
এর আগে এই সিনেমায় আদর আজাদের বিপরীতে কলকাতার দর্শনা বণিকের কথা শোনা গিয়েছিল।